ইউনিয়ন রুমের দখল নিয়ে এই গোষ্ঠী সংঘর্ষ বলে জানা গেছে। বুধবার জগাচা থানা এলাকার কানাইলাল ভট্টাচার্য কলেজে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠীর পড়ুয়ারা। মুহূর্তেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলেজ চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগাচা থানার পুলিশ। বিবাদমান দুই গোষ্ঠীকে সরিয়ে দেওয়া হয়। বিবাদমান ছাত্রদের এক পক্ষের অভিযোগ, কলেজের তরফে তৈরি হওয়া একটি গ্রুপ মাঝে মধ্যেই তাদের হুমকি দিত, এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ছবি পাঠিয়েও চলত হুমকি দেওয়ার কাজ। এক পড়ুয়া সৌমিতা দাস বলেন, আমার ফোনে এখনো ওদের পাঠানো অস্ত্রশস্ত্রের ছবি আছে, বাইরে থেকেও ছেলে নিয়ে আসত ওরা, আমাকে মারধরও করা হয়েছিল, এরপর আজকে ওদের দল আমাদের উপর চড়াও হয়। এদিন দুপুরে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে দুপক্ষই, তাতে বেশ কয়েকজন আহত হয়। জগাচা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। প্রসঙ্গত, গত মাসেই ডোমজুর আজাথিন কলেজে তৃণমূলের দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল কলেজ ক্যাম্পাস। দেখে মানে অকথ্যভাবে গালে গালাজ করে এবং মারধর শুরু করে, তখন আমাদের ইউনিট প্রেসিডেন্ট সোম মানে অর্ঘ সোম, সে যায় ওকে বাঁচাতে, তখন ওকে প্রচণ্ড পরিমাণে মারা হয়, ঠিক আছে। এবং আমাদের আরেকটি মেয়ে মল্লিকা, তাকে বাঁচাতে গেলে মল্লিকা মানে মেয়েরা মিলে প্রচণ্ড পরিমাণে মারে, এবং আমি সেই ভিডিও করার সত্যি আমাকে ফোন এরমভাবে ভেঙে দেওয়া হয়। কি এরা কারা? এরা হচ্ছে আমাদের প্রিন্সিপালের তৈরি কো কমিটি, ঠিক আছে। এটা ওনারা নাম আমাদের যে কো কমিটিটা করিয়েছে, তারা কিছু করলেই প্রিন্সিপালের নাম আর কল্যাণ ঘোষের নাম যুক্ত করে, যিনি হচ্ছে ডোমজুড়ের বিধায়ক। হ্যাঁ, কেন আমরা জানি না, আমাদের কিছু বললেই, আমরা যদি বলি যে থানা পুলিশ করব, আমার এর আগেও আমাকে রেপ করার হুমকি দেওয়া হয় এবং ইউনিয়ন রুমে মারধর করা হয়, তার মানে সাক্ষী অনেকে আছে, প্রিন্সিপালকে আমি রিপোর্টও করি, প্রিন্সিপাল বলেন যে এরপর যারা এরকম করছে তারা কি করে, টিএমসিপি করে, তারাও টিএমসিপি করে, কলেজের জেনারেল স্টুডেন্ট, প্রিন্সিপাল তাদের একটা পদ দিয়েছে, কিন্তু এটা কোনো টিএমসিপি বা দল থেকে কোনো, ওরা কল্যাণ ঘোষের লোক, আপনি কি করে জানলেন? ওরা নিজেরা বলেছে আমাদের। হ্যাঁ, ওরা নিজেরা আমাদের বলেছে যে কল্যাণ ঘোষের ছাত্র চায় আমরা এইসব কাজ করছি। আপনারা? ওরা চায় আমরা কলেজ থেকে এই অর্ঘ সোম যাতে প্রেসিডেন্ট না হয়, এবং আমরা অর্ঘ সোমের সামনে থাকি বলে, তো তার জন্য এটা কি ক্ষমতা দখলের লড়াই? হ্যাঁ, ক্ষমতা দখল করতে চাইছে, মানে সব স্টুডেন্টকে ভয় দেখি, ইভেন যেসব নবীন মরমী স্টুডেন্ট আছে তাদেরকে যথারীতি ভয় দেখানো হচ্ছে মার্ডারে, এবং গ্রুপে তো এরা অগ্নিয়াস্ত্র সব কিছুর ছবি।